চার মে রাত পৌনে এগারোটা, চট্টগ্রামের মানুষ যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই সীতাকুণ্ড এলাকার বিএম কন্টেনার ডিপোতে বিস্ফোরণ এবং আগুন সেই ঘুম হারাম করে দেয়। বিকট শব্দ আর আগুনের আগ্রাসন থেকে বাঁচতে শুরু হয় দৌড়ঝাঁপ। বিস্ফোরিত কন্টেনারের টুকরো উড়ে এসে পড়ে বসত বাড়ি মসজিদে। কি হচ্ছে স্পষ্ট বুঝে ওঠার আগে আশেপাশের প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয় ভয়াবহ পরিস্থিতি। সঙ্গে সঙ্গে নিভে যায় কয়েকটি জীবন প্রদীপ। আগুনে দগ্ধদের স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে চট্টগ্রামের বাতাস। তবে এমন দুর্ঘটনার সময়ে চট্টগ্রামের মানুষ হাল ছাড়েনি, নিজেদের মমতা আর আবেগ ধারণ করে ছুটে চলে মানবিকতার ডাকে। কেউ ছুটে চলেছেন আহতদের রক্ত দিতে, আবার হন্য হয়ে ছুটেছেন ওষুধ নিতে। মানবিকতার টানে ছুটে চলা এসব মানুষের কাছ থেকে ভাড়া নেননি অনেক সিএনজি চালক, অনেক পরিবহন কর্তৃপক্ষ বিনামূল্যে হাসপাতাল সংশ্লিষ্ট যাত্রী পরিবহন করেছেন, এগিয়ে গেছে স্বেচ্ছাসেবীরা, কখনো ব্যক্তিগতভাবে আবার কখনো সমষ্টিগতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রায় সবাই। অনেক মানুষের দোকান থেকে সরবরাহ করা হয়েছে বিনামূল্যে ওষুধ। এমন সহযোগিতার জন্য ঘোষণা দিয়ে প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকেন অনেকেই, চাকরিজীবী, ব্যবসায়ী, ছাত্র, যুবক, স্বামী স্ত্রী সহ বিভিন্ন পেশার মানুষ রাতে ভিড় জমিয়েছে ব্লাড ব্যাংকে। সবাই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন কখন স্বেচ্ছায় রক্ত দিবেন। চট্টগ্রামের মানুষের এমন সহমর্মিতা দেশের স্বাস্থ্যখাত নিয়ে কালোবাজারি, ধান্দাবাজ, চাঁদাবাজ, ঘুষ, অনিয়ম আর দুর্নীতিবাজদের বুঝিয়ে দেয় তারা মানুষরূপী অমানুষ নয়। রাজু ইসলাম, শুভ, বায়ান্ন টিভি।